হাই ওয়েলকাম টু বং পিসি গুড মর্নিং আশা করি সকলে নিশ্চয়ই খুব ভালো রয়েছে আর ফুটবল মরশুম জাস্ট শুরু হওয়ার অপেক্ষায় কুড়ি তারিখ থেকে বলে লাথি তো পড়বেই আর আমাদের উন্মাদনার পারদ কিন্তু একদম হাই লেভেলে কারণ কুড়ি তারিখেই মাঠে নামছে এটিকে মোহনবাগান এফসি এবং সাতাশ তারিখে মাঠে নামছে কিন্তু এসসি বেঙ্গল এই দুটো টিমের দিকে তাকিয়ে থাকা পাশাপাশি আরও নটার দিকে থেকে তাকিয়ে তো থাকবই কিন্তু আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো আসছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে হবে তো যে বিষয়টা নিয়ে কথা বলবো যে একদম শুরুতেই ডার্বি মরশুমে শুরু হচ্ছে ডার্বি দিয়ে এটা নিয়ে তোমরা কি ভাবছো এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমি কি ভাবছি সেটা জাস্ট আমি তিন চার মিনিটের মধ্যে শেষ করব তোমাদের সাথে কথা বলে দেখো ডার্বি নিয়ে আমাদের প্রত্যেকের উন্মাদনা উত্তেজনা এটা কিন্তু একদম চরম পর্যায়ে থাকে আর প্রত্যেকটা ফুটবল সিজনে আমরা তাকিয়ে থাকি অন্তত তিনটে ডারবি দেখতে পাবো বলে আই লিগের দুটো এবং কলকাতা ফুটবল লিগে একটা অর্থাৎ তিনটে ডারবি আমাদের কনফার্ম থাকে এর আগে তো মোটামুটি যখন ফেডারেশন কাপ ছিল ডোনাল্ড কাপ ছিল রোভার্স কাপ ছিল আরও বিভিন্ন কাপ ছিল সেখানেও ইতিউতি একটা দুটো করে ডার্বি দেখা যেত কিন্তু তিনটে ডারবি আমাদের কাছে কনফার্ম থাকে যে আমরা পাবোই বছরে এবার আইএসএলও দুটো পাবো জানি দুটো টিম নামবে কিন্তু এতটা আর্লি যে নামবে মানে একদম জাস্ট এস বেঙ্গলের প্রথম ম্যাচ এবং এটি মোহনবাগান এফসির দ্বিতীয় ম্যাচ এখানেই যে ডার্বিটা এসে দাঁড়াবে এটা আমরা এক্সপেক্ট করি না তো আমি পার্সোনালি এক্সপেক্ট তো করিনি কারণ তোমাদেরকে যখন আমি প্রথম ভিডিওটা দিয়েছিলাম যে আইএসএল কি কপ হচ্ছে কুড়ি তারিখে এবং কুড়ি বা একুশ তারিখে এটিকে মোহনবাগান এফসি নামার চান্স রয়েছে এবং চব্বিশ পঁচিশ তারিখ নাগাদ এসসি বেঙ্গলে নেওয়ার চান্স রয়েছে তো কুড়ি তারিখে এটিকে মোহনবাগান এফসি যথারীতি কেরালা ব্লাস্টার্সের সাথে তাদের জার্নি শুরু করছে কিন্তু এসসি বেঙ্গল যে প্রথম ম্যাচটা সাতাশ তারিখে ডারবি খেলবে এটা আমি ভাবতে পারিনি আমি চেয়েছিলাম মানে আমি পার্সোনালি এক্সপেক্ট করেছিলাম যে অন্তত ফোর্থ বা ফিফথ রাউন্ডে গিয়ে ডার্বিটা হোক কারণ ততদিনে দুটো টিম মোটামুটি তাদের একটা স্ট্রং জায়গাতে এসে যাবে তাদের ভুলভ্রান্তি কোথায় রয়েছে সেটা শুধরে নিতে পারবে তাদের একটা যে পারফেক্ট কম্বিনেশান সেটা তৈরি করে নিতে পারবে এবং সেই জায়গা থেকে যদি ডার্বিটা হতো তাহলে আমরা যারা ফুটবলটা মানে একদম মানে হজম করি একদম ভালোবেসে হজম করি ঠিক ওই খাসি মাংসের ঝোলের মতো বাঙালিরা যেভাবে হজম করে ঠিক সেভাবেই কিন্তু ওই ম্যাচটাকে হজম করতে পারত কিন্তু এফএসডিএল অর্থাৎ আই এস এল কর্তৃপক্ষের চিন্তাভাবনাটা কিন্তু অন্যরকম তারা চেয়েছে যে যেহেতু এবার জিরো স্পেকটেটার অর্থাৎ দর্শকবিহীনভাবে প্রত্যেকটা এর ম্যাচ গোয়ার তিনটে স্টেডিয়ামে হবে তো দেখো প্রত্যেকটা ম্যাচের ভিউয়ারশিপ তার রেভিনিউ কিন্তু আসবে টিভি থেকে এবং মোবাইল থেকে এই প্ল্যাটফর্মগুলো থেকে আসবে এবার রেভিনিউটাও চাই কারণ অবভিয়াসলি আমাদের ইন্ডিয়ান ফুটবলে টাকার অ্যামাউন্ট একটা বড়ো জায়গা তো এখান থেকে আইএসএল কর্তৃপক্ষ বা এফএসডিএল এ রিলায়েন্স ফাউন্ডেশনের যে চিন্তাভাবনা কিন্তু ছিল একদম প্রথম থেকে রেভিনিউটাকে অনেক বেশি হাইলি জেনারেট করা আর সেটা হয়তো হবে কিন্তু পার্সোনালি যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তো আমি বলবো অ্যাজ এ ফুটবল ফ্যান ফুটবলটা হয়তো এনজয় হবে না আমি এখনও একটা ভয়ের মধ্যে রয়েছি চিন্তার মধ্যে রয়েছি যে দুটো টিম তাদের হয়তো হান্ড্রেড পারসেন্টটা প্রথম ম্যাচে নাও দিতে পারে একটা টিমের প্রথম এবং একটা টিমের দ্বিতীয় ম্যাচ হয়তো ম্যাচটা সেসব অব্দি খুব সেফ খেলে ডিফেন্সিভ ফুটবল খেলে হয়তো ড্রয়ের দিকে এগিয়ে যাবে কারণ দুটো টিমের ডিফেন্স একদম দারুণ রয়েছে ইন্ডিয়ান এবং বিদেশি কম্বিনেশনে অফেন্স তো দারুণ রয়েইছে কিন্তু আমার যতটুকু শঙ্কা যে হয়তো প্রথম ম্যাচটা খুব টাফ ফুটবলের দিকে না গিয়ে তারা সেফ ফুটবলের দিকে যাবে এবং সেখান থেকে একটা জিনিসই হবে হয়তো রেভিনিউটা দারুণ আউটকাম হবে কারণ এত মানুষ সেই দিনের ফুটবলটা দেখবেন হয়তো অন্য কোনো ম্যাচে সেই হাইফটা নাও যেতে পারে কিন্তু আলটিমেটলি যে ফুটবলের আউটকাম রয়েছে সেটা নিয়ে আমার একটু ডাউট রয়েছে আমার ডাউটটা মিথ্যে হলে আমি নিজে খুব খুশি হব এবং অবশ্যই তোমরাও খুব খুশি হবে যারা দুটো টিমের সাপোর্টার রয়েছে কিন্তু এই ডাউটটা থেকেই যাচ্ছে তো যাই হোক তোমাদের কি অপিনিয়ন রয়েছে তোমরা কি ভাবছো তোমরা অ্যাকচুয়ালি কি ভেবেছো এটা নিয়ে এটা কিন্তু কমেন্টে তোমাদেরকে অবশ্যই জানাতে হবে আর বেশি লেনদি করবো না যথেষ্ট বড় হয়ে গেছে ভিডিওটা দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও কারণ তোমাদের সাপোর্টে কিন্তু আমরা আস্তে আস্তে অনেক দূরে এগোচ্ছি এই সাপোর্টটা ধরে রেখো থ্যাংক ইউ আর সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে